everyone, welcome back to our channel, to a new vlog. आशा করছি তোমরা সবাই খুব ভালো আছো and having a good and great week. Well, আমি আজকে খুশি আছি কারণ গতকালকে আমার ট্রাইপডটা চলে এসেছে and I'm really happy যে ট্রাইপডটা আমি অর্ডার করেছি. বেসিক স্পেসিফিকেশন গুলো বোঝা হয়ে গেছে, বাট কিছু কিছু আরো আছে অ্যাডেড ফিচার্স যেগুলো আমি আস্তে আস্তে বুঝে নেব. ওয়েল, আজকে হচ্ছে টিউজডে, তাই ভাবলাম আজকেই আমি একটা ভিডিও করি জাস্ট টু শেয়ার উইথ ইউ দ্য নর্মাল লাইফ, যেরকম আমি মিড উইক ভিডিও করি একটা, অবভিয়াসলি সেরকম. আর জয় অলরেডি ওর কাজে বসে গেছে, এখন আমি বানাবো ব্রেকফাস্ট. সিম্পল ব্রেকফাস্ট করব, স্ক্র্যাম্বলড এগ, টোস্ট, চা আর বিস্কিট তো আছেই. চলো তাহলে আর দেরি করবো না, ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিই. তো ব্রেকফাস্ট ফাইনালি আমার বানানো হয়ে গেছে. স্ক্র্যাম্বলড এগ, চেরি টমেটোস, স্লাইটলি গ্লেজড ইন বাটার আর টোস্ট, এটা আমি জয়কে দিয়ে আসবো. আর আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, সেম থিং অবভিয়াসলি, অ্যাডিশন হচ্ছে শুধু এক কাপ চা. ফাইনালি আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি, সেম ব্রেকফাস্ট যেটা দেখালাম, স্ক্র্যাম্বলড এগ, টোস্ট, চেরি টমেটো, চেরি বাটার বলতে যাচ্ছিলাম আমি, আর চা. এখন একটু জাস্ট ইউটিউব দেখবো, আমি কয়েকটা ব্লগ ফলো করি তো সেগুলো দেখবো উইথ মাই ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চের প্রেপারেশন হবে. চল, অনেকটা টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি. সো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টের পর যা কাজ থাকে, দ্যাট ইজ সিঙ্ক ক্লিনিং অভিযান, সেটাই এবার শুরু করব. চলো একটা জাস্ট তোমাদের রেখেই সাথে সাথেই করব ব্রেকফাস্ট, মানে সিঙ্ক ক্লিনিং অভিযানের কাজ. লেটস গো. আমি ভাবছি ওই টোর্টিলা র‍্যাপস, তোমাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যেটা রুটি হিসাবে শেকে ইউজ করা যায়, মানে আমি অন্তত করি. আর করব আলু পালকের রসুন কুচি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, ট্রাস্ট মি, কলোজিরে দিয়ে খুব ভালো টেস্ট হয়, তোমরা আই এম শিওর অনেকেই খেয়ে থাকতে পারো. যদি না খেয়ে থাকো, আমি আমার চুলটা দেখছি, বিকজ কালকে অবধি আমার চুলটা এত অয়েলি হয়ে গেছিল না, আর আমার চুল যখন অয়েলি হয়ে যায়, আমি আজ পর্যন্ত চুলে কোনোদিনও অয়েল ট্রিটমেন্ট যে করায় কোনোদিনও করানোর প্রয়োজন হয়নি, বিকজ শ্যাম্পু করবো, গতকালকে আমি শ্যাম্পু করেছি, আফটার টু আই থিঙ্ক অন দ্য থার্ড ডে আমার চুলে এত অয়েলি হয়ে যাবে না, মানে দেখে মনে হবে যে আমি বোধহয় অ্যাকচুয়ালি তেল অ্যাপ্লাই করেছি, যেরকম লোকে চাম্পি করে ওরকম. যাই হোক, যেটা বলছিলাম, কালো জিরে দিয়ে রসুন কুচি দিয়ে আলু পালকের যে তরকারিটা আছে, যদি তোমরা ট্রাই না করে থাকো, ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো. ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে অসাধারণ খেতে হয়, ইভেন ব্রেড দিয়েও হয়, মানে সানডে যদি তোমরা একটু স্যাটারডে সানডে চটপটা ব্রেকফাস্ট করতে চাও, ডিফারেন্ট, আই থিঙ্ক দ্যাট ইজ গুড. আলু কাটবো, রসুন কুচি করবো, চলো ফটাফট সেটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, নাহলে লাঞ্চ প্রিপারেশনে অনেক দেরি হয়ে যাবে আর তার এফেক্ট পড়বে আমার ওয়াকটাও লেট হয়ে যাবে. আমি সাদা তেল গরম করে নিয়েছি এখানে, এবার আলুগুলো দিয়ে আমি ভেজে নেব. এবার ওই রিমেইনিং যে তেলটা আছে একটু কালো জিরে দিয়ে দেব, একটু হিং দিলাম, রসুন গুলো দিয়ে দেব, এবার দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, বেবি স্পিনাচ লিভস গুলো দিয়ে দেব. পালক পাতাগুলো অনেক কমে গেছিল, তাই আমি আরেকটু অ্যাড করে দিয়েছি. দেখো পালক পাতাগুলো একদম ছোট হয়ে গেছে বা সাইজে রিডিউস হয়ে গেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব.
এটাকে মাখিয়ে নেব একটু একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম সিমে করে কভার করে দেব কতবার জানি না ভিডিওতে সো সো বলি এটা একটা হয়ে যায় এনিওয়েজ এখন জাস্ট এই পার্কের একটা দুটো স্ট্রোল নেব একটু বেঞ্চে বসবো আজকে যদিও রোদ নেই বাট ইট জাস্ট ফিলস গ্রেট বাড়ি থেকে বেরোলে না আর আমি আগের ভিডিওতে বললাম যে আমরা যারা লকডাউনে আছি উই নো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস সো এনিওয়েজ আবার সো বললাম সরি ফর দ্যাট আমি চেষ্টা করব সো এর কাউন্টটা একটু কমাতে আমি এখন যাই গিয়ে এবার আমার ইউজুয়াল ওয়াকটা করি একটু এনজয় করি এখানে বেঞ্চটায় বসবো আর কি এনিওয়েজ লেটস কাট দিস ক্লিপ শর্ট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আমার ওয়াক করে চলে এসেছি বাড়িতে এখন প্রায় দুটো বাজে সো লাঞ্চটা করে নেবো তাড়াতাড়ি করে আর তোমাদের কিছু কিছু ক্লিপস আমি দেখিয়েও দিয়েছি আর কি গ্রেনফেল পার্কের আগের ভিডিওতে দেখানো ছিল তাই ডিটেলস আর কিছু দেখালাম না অসাধারণ সুন্দর ওয়েদার আজকে দেখো ব্যাকগ্রাউন্ডে রোদ পুরো আর একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল বাট ইট ওয়াজ নাইস আমার লাঞ্চটা নিয়ে আমি বসে পড়বো এবার এইটাই হচ্ছে সেই টোর্টিলা র‍্যাপস যেটা দেখিয়েছিলাম না এই হচ্ছে আলু পালকের তরকারি আর যেহেতু আজকে আর কিছু নেই সেই জন্য দই আর কিছুই নেই বাস এইটা করে নেবো ও হ্যাঁ একটা জিনিস বলার আছে কালকে আমার একটা রুটিন চেক আপ আছে হেলথ চেক আপ তার জন্য আমাকে একটু ব্লাড টেস্টও অবভিয়াসলি আছে তার মধ্যে ফর দ্যাট আই নিড টু হ্যাভ টেস্ট আমার আছে কালকে সকাল 8:30 সো আই নিড টু হ্যাভ মাই ডিনার 12 hours প্রায় তো আজকে আমাকে সন্ধে 8:00 মধ্যে খেয়ে নিতে হবে তাই এখন আর বেশি কথা বলবো না এখন খেয়ে নিই কারণ বেশি লেট হলে নো খিদেটা পাবে না সন্ধেবেলায় অ্যান্ড কমপ্লিকেশনস ওয়াই টু ডু অল দ্যাট এখন খেয়ে নেবো তোমাদের সাথে দেখা হবে স্ট্রেট বিকেলে যখন আমি ডিনারের প্রিপারেশন করবো এখনকার জন্য তাহলে চললাম বাই গুড ইভিনিং এভরিওয়ান অ্যাজ প্রমিসড আগে চলে এসেছি এখন 5:15 বাজে তো আমাকে এখন আলুটা সেদ্ধ করবো ডিমটা সেদ্ধ করবো যেরকম বললাম কালকে আমার একটা রুটিন ব্লাড টেস্ট আছে সেই জন্য আমাকে ডিনারের প্রিপারেশনটা একটু আগে করে নিতে হবে কারণ বাই 7:30 আই শুড সিট ডাউন ফর ডিনার চলো আর বেশি বকবক করবো না অনেক বকবক হয়ে যাচ্ছে জিনিসের প্রিপারেশনগুলো করে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আলুটা প্রেশার কুক হচ্ছে আন্ডাটাও বয়েল করতে রেখে দিয়েছি আর সেরকম কোনোই কাজ নেই জাস্ট রুম টেম্পারেচার হয়ে গেলে যে পেঁয়াজটা কাটলাম ওটার সাথে মিক্স করে নেব বিকজ আজকে ডিনার টাইম একটু তাড়াতাড়ি আই ডোন্ট ফিল হাংরি দ্যাট মাচ আবার প্রেশারে সিটি পড়বে এনিওয়েজ চলো আজকে সিম্পল টিউজডে ব্লগটা আর বড় করবো না যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দিও প্লিজ যারা এখনও অল অ্যাবাউট আওয়ার ফ্যামিলি চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন আর আমার যাবতীয় ফেসবুক ইনস্টা লিঙ্ক সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লিজ আমাকে রিকোয়েস্ট পাঠিও যাতে আই ক্যান অ্যাড ইউ গাইজ ফলো মি লেটস মেক দিস ফ্যামিলি আ লিটল বিট লার্জার আর দেখা হবে নেক্সট ভিডিওয় টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি বাই